নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইনস। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজয় উল্লাসে মাতোয়ার হলেন বিজেপি কর্মী সমর্থকরা। জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এসিএন এর ঠিকা শ্রমিকবৃন্দ। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের এক কর্মী বলে অভিযোগ। হুগলির পান্ডুয়া ও বলাগড়ে শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চোখ রাখবো এক ঝলকে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভগিলতা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। পঞ্চায়েত নির্বাচনের জন্য বোনকের শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে ভোট দান করিয়ে বাড়ি পৌঁছে ফেরার পথে একটি দ্রুতগামী লরি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ফলাহারিণী কালীপুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। রীতিনীতি মেনে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। ভাতার থানার বড় বেলুন গ্রামে পূজিত হন দেবী। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। ভোরহাট সার্বজনীন রক্ষা কালী পুজো অনুষ্ঠিত হল। ধর্মীয় রীতিনীতি মেনে চলে দেবী বন্দনা। পুজো ঘিরে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। দেবী আগমন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকরা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজের ডিসিআরসি এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো শাসক দল। প্রশাসনের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুনর্নির্বাচন করানোর প্রতিবাদেই এইরূপ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কংগ্রেস। বিক্ষোভের পাশাপাশি জেলার 3টি ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল জেলা পরিষদের তৃণমূল প্রার্থীরা। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার 18টি ব্লকে 18টি স্ট্রং রুম আছে বলে মন্তব্য করেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। প্রতি ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর পাশাপাশি সিসিটিভিও বসানো হয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক। আমাদের স্ট্রং রুমে সমস্ত যা ব্যালট পেপার এসছে এবং যা ব্যালট বক্স সব স্ট্রং রুমে করে নেওয়া হয়েছে। আমাদের 18টা ব্লকে 18টা স্ট্রং রুম আছে। স্ট্রং রুম 24 ঘন্টা গার্ডেড আছে, সিসিটিভি ক্যামেরা থেকে ক্যাপচার করা হয়। স্ট্রং রুমে আজ থেকেই নিজের দিন থেকে ব্যালট পেপার প্রিন্ট হয়েছে এবং প্রথমবার হয়েছে সেদিন থেকেই একটা এন্ট্রি বুক থাকে। মানে কেউ যদি ঢুকছে প্রত্যেকবার এন্ট্রি, আমিও যদি যাই এন্ট্রি করে ঢুকতে হয় তো সেটা আমরা লগ মেনটেন করছি, কে ঢুকলো, কোন টাইম ঢুকলো, কে টাইম কোন টাইম বেরোলো। আর সেটা এই স্ট্রং রুম এখন আবার খোলা হবে কাউন্টিংয়ের দিন সকালে। সেটা যখন সিল করা হয় প্রত্যেক পার্টির প্রার্থী দিয়ে সামনে সিল করা হয় রিপ্রেজেন্টেটিভ দিয়ে, আবার যখন খোলা হবে সব রিপ্রেজেন্টেটিভের সামনে খোলা হবে সিলটা। তো আমরা ইনশিওর করছি যেন পুরোপুরি নিরাপত্তা থাকে। পুলিশ ফোর্স কেমন থাকছে? এক্স্যাক্ট সংখ্যা আমি বলতে পারবো না, ডিটেল আপনি এসপি সাহেব থেকে শুনতে পারবেন, কিন্তু অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স যেটাকে গার্ডের করার জন্য থাকে সেটা আছে। আর সেটা আজ থেকে নয়, যেদিন থেকে ব্যালট পেপার ঢুকেছে সেই দিন থেকে স্ট্রং রুমে আছে। আর এখন যেহেতু পোল্ড ব্যালট আছে আরও বেশি বাড়তি নিরাপত্তা থাকবে। 4টে সাবডিভিশন নেই, 3টে হচ্ছে, আমাদের কাটোয়াতে কিছু নেই কিন্তু 3টে সাবডিভিশন। বর্ধমান থেকে সুমিত ভকুদের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উত্তম সেনগুপ্ত। সোমবার শেষ লগ্নে শাসক দলের প্রার্থী সহ অন্যান্যরা ব্যালট বাক্সগুলিকে যথাযথ সুরক্ষা স্থানে পৌঁছে দেন। প্রার্থীর আশা তিনি শেষ হাসি হাসবেন। রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সুসম্পন্ন হয় সোমবার। নির্বাচন উপলক্ষে শাসক দলের প্রার্থী সহ কর্মী সমর্থকদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। পূর্ব বর্ধমান জেলা পরিষদের 8 নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উত্তম সেনগুপ্ত। ভোট গ্রহণ পর্ব ঘিরে প্রার্থীকে উদ্বিগ্ন হতে দেখা গেল। এদিন প্রার্থীসহ প্রার্থীর কর্মীবৃন্দরা ভোটের ব্যালট বাক্সগুলিকে কড়া নিরাপত্তার মাধ্যমে স্ট্রং রুমে পৌঁছে দেয়। আপনারা জানেন যে এদিন ভোট হয়, একজন রাজনৈতিক কর্মী তার ব্যস্ততা প্রচুর থাকে। ভোট শেষ হওয়ার পর আমরা এসছি সেই চিরাচরিত ব্যালট বক্স জমা দিতে স্ট্রং রুমে। সেই ব্যালট বক্স যতক্ষণ না বন্দি হচ্ছে আমাদের থাকতে হবে। আমাদের রায়নার বিধায়ক রয়েছেন, এখানে রয়েছেন আমার ইলেকশন এজেন্ট সমীর সাই মহাশয় সহ দলের কর্মীরা। আমরা বাকি সব ব্যালট বক্স ঢুকে গেলে চলে যাব। সমীরবাবু নির্বাচনী কাজ দায়িত্ব সহকারে পরিচালনা করছে,
নির্বাচন ঘিরে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আমি সারাদিন ধরে আজকে ধরুন আমি আমাদের যে তৃণমূল কংগ্রেসের যে জেলা পরিষদের প্রার্থী উত্তম সিংগুপ্ত হয়ে আমি ইলেকশন এজেন্ট হিসেবে আজকে তিনটে অঞ্চল আমি পরিক্রমা করলাম, শিয়ালা অঞ্চল, পলাশন অঞ্চল এবং শ্যামসুন্দর অঞ্চল। এই শ্যামসুন্দর অঞ্চলের প্রত্যেকটা বিষয়ে আমি ঘুরেছি এবং আমরা যে আজকে অভূতপূর্ব সারা মানুষের উন্মাদনা এবং আনন্দ সহকারে যে ভোট দেওয়া সেটা আমরা আজকে লক্ষ্য করেছি। এখন আমরা এসেছি সংগ্রামে সব জমা পড়ছে, সেই জমা আমরা দেখতে এসেছি, আর যাতে করে দুষ্কৃতকারীরা কোনোভাবে আমাদের এই স্ট্রংরুমে যেসব মালপত্র থাকবে আমাদের যে বক্স, সেই বক্সে যাতে কেউ কিছুভাবে চিন্তাই করতে না পারে বা যাতে করে তার জন্য আমরা অত্যন্ত প্রহরীর মতো এখানটা আমরা পাহারা দেওয়ার জন্য। কোথায় হচ্ছে এটা? এটা রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর পুর। কোথা থেকে ফিরলেন? 135/1 ওই কি স্কুল, সাংকিয়া সাকটিয়া ভোট করতে গেছিলেন। কতটা টেনশনে ছিলেন সারাদিন? প্রার্থীর আশা যথাযথ সময়ে তার জয়ধ্বনি ফুটে উঠবে। যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা তৃণমূলের পক্ষেই যাবে এবং তৃণমূলের পক্ষে যাবে। এক, বাংলার মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। দুই, রায়না সহ সারা বাংলায় যে সন্ত্রাস ছিল সেই সন্ত্রাসকে কায়েম করে সিপিএম ভোটে জিতত, সেই সন্ত্রাস বন্ধ হয়েছে। আর সর্বোপরি যেটা এখন একমাত্র ইস্যু বলে আমরা মনে করি সেটা হচ্ছে উন্নয়ন। বাংলার যে উন্নয়নের জোয়ার বইছে সেই উন্নয়ন দেখেই সাধারণ মানুষ এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ শাহ, রিপোর্ট আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজয় উল্লাসে মাতোয়ারা হলেন বিজেপি কর্মী সমর্থকরা। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির জয় সুনিশ্চিত হতেই এইরূপ উদ্যোগ নেয় দলীয় নেতৃত্ব। আসানসোলের বাজার সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি মিছিলও বের করা হয়। মঙ্গলবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। বিজেপির জয় সুনিশ্চিত হতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজয় উল্লাসে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকেরা। গেরুয়া আবির মেখে ফটকা ফাটিয়ে মিষ্টি মুখে চলে বিজয় উল্লাস। পরে আসানসোলের বাজার সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ইসিএল এর ঠিকা শ্রমিকবৃন্দ। রিলে অনশনের নবম দিন অতিবাহিত হয়ে গেলেও কোনো সদুত্তর না পাওয়ায় এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসিএল এর এইরূপ সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ইসিএল এর ঠিকা শ্রমিকবৃন্দ। অনশনের নবম দিনও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিশ্রুতি এবং সহযোগিতা না পাওয়ায় তারা এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রসঙ্গত, ইসিএল এর বিভিন্ন কোলিয়ারিতে নিযুক্ত ঠিকা মজদুরদের বিনা কারণে ইসিএল এ বসিয়ে দেওয়ার প্রতিবাদে আসানসোল দুর্গাপুর ঠিকা মজদুর অধিকার ইউনিয়ন গত এপ্রিল মাসে আসানসোল জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। জেলা শাসক জানিয়েছিলেন 24 এপ্রিলের মধ্যে সমস্ত ঠিকা মজদুরদের নিযুক্ত করা হবে।
কিন্তু কার্যক্ষেত্রে তা প্রতিফলিত না হওয়ার কারণে জেলা শাসকের দপ্তরের সামনে চারজন সদস্য রিলে অনশনে বসেন। নদিন অনশন চলার পর কোনো সদুত্তর না মেলায় এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করে নেতৃত্ব। আমরা 2288 দীর্ঘদিনের এসিএল এর অধীনে কাজ করে এসেছিলাম, গত জুলাই 2017 থেকে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। সেই কারণে আমরা ইসিএল এর দপ্তরে বা প্রশাসনের অফিসে বারবার অনশন ধর্ণা আমরা ট্রান্সফরমার বন্ধ পর্যন্ত করেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা রেজাল্ট পাইনি। পরে আমরা 25 এপ্রিলের মধ্যে আমরা লিখিতভাবে রিপোর্ট জানাবো, কিন্তু লিখিত রিপোর্ট আমাদেরকে জানানো হয়নি। সেই মতো আমরা প্রশাসনকে জানিয়েছিলাম যে আমাদের যে লিখিত রিপোর্ট জানানোর কথা ছিল, আমরা কিন্তু এখনো লিখিত রিপোর্ট কিছু পাইনি। অতএব আমরা অনশনে যেতে বাধ্য হব। আমরা মে মাসের 7 তারিখ থেকে লিখিতভাবে ডিএম কে জানিয়ে আমরা এখানে অনশন বসেছি। আজ অনশনের 9 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো তরফ থেকে কোনো সাড়া পাইনি। সেই কারণে আমরা ডিএম এর কাছে জানতে চাইছি যে অবিলম্বে আমাদের কাজ চলু আপনার ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আমরা এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর নিয়ে যাব। সেই মতো আমরা ডিএম এর দপ্তর এসেছি ওনার কাছে কথা বলার জন্য। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের এক কর্মী বলে অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 5 নম্বর অঞ্চলে। আহত শাসক দলের কর্মী বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুললেন শাসক দলের এক কর্মী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 5 নম্বর অঞ্চলে। ঘটনায় আহত শাসক দলের কর্মীর নাম স্বপন মহাপাত্র। গ্রামবাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় তাকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও তার অবস্থা স্থিতিশীল। দুইটা পাত্র আমি হঠাৎ সকালে গিয়েছিলাম গ্রামে তলি আনতে, কালকে রান্না বান্না হয়েছিল হাঁড়া ফোড়া আনতে, ওরা হঠাৎ জমতলি ছিল সীমন্ত পাত্রের নেতৃত্বে। গীতা পাথর, ঘনশ্যাম পাথর, হীরালাল পাথর, তপন সিং, যোগেন হাসদা, যোগেন মুর্মু আমাকে হঠাৎ আক্রমণ করে পিছন থেকে একটা বোল্ডার নিয়ে আমাকে আক্রমণ করে পড়ে যাওয়ার পরে আমার পিছনে আর কারা খারা ছিল আমি বলতে পারবো না। তার কি অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল? হ্যাঁ, ওদের কাজ ছিল লাঠি ছিল। কখন হয়েছে এটা? প্রায় 9টা পিছন থেকে, মানে এত বড় একটা বোল্ডার নিয়ে আমার হঠাৎ ওরা আক্রমণ করে তারা তিলচা পাথর, সীমন্ত পাথর, ঘনশ্যাম পাথর, সীমন্ত সিং, যোগেন মুর্মু আর অনেকে 39 ছিল ওখানে। শাসক দলের পক্ষ থেকে এ ব্যাপারে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়া ও বলাগড়ে। যদিও শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ভোট পর্ব শেষ হতেই চারিদিকে হামলা শুরু হয়েছে, বিরোধী শাসক কেউ বাদ যাচ্ছে না। সোমবার রাতে হুগলির পান্ডুয়া ও বলাগড়ে প্রায় 40টি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন 7 জন। অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। এই দিন পান্ডুয়া সরাই তিন্না গ্রাম পঞ্চায়েতের 18 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকায় 20টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের সমিতির সদস্য গোটা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। এক মহিলাকে খুন ও তার স্বামী গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বন্দিরাগঞ্জ এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বহিরাগছে এক মহিলাকে খুন ও তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘুম থেকে উঠি, তখন আমাকে এখানকার একজন তাইমুল নামে একটা লোক আমাকে ফোন করলো যে এখানে বলে ওর স্বামী নাকি ওর স্ত্রীকে মেরে দিয়েছে কবজি মুরগি কাটা দাও দিয়ে কেটে দিয়েছে। তারপরে শুনলাম কি মারা গেছে, তারপরে আমি বললাম জানো তদন্ত করে দেখো, তারপরে আমি পুলিশকে ফোন করবো। তদন্ত করে যাওয়ার তখন তদন্ত করতে গেল, তখন বুঝছে যে না মা যায়নি কিন্তু মারা যাওয়ার অবস্থায় অবস্থা। হ্যাঁ, এইভাবে সিচুয়েশন যে মারা যাবে
এই অবস্থা থেকে তারপরে আমাকে বললো তুমি তাড়াতাড়ি আসো, আসার পরে আমি ডাকে ডাকে ফোন করলাম, পাড়াওয়ালা নীতিশবাবুকে ফোন করলাম, তারপরে আমি এটা দেখিনি যে কি হয়েছে, তা আমি চোখে কিন্তু দেখিনি। তবে একটা কথা বললাম এখানে যে তদন্ত করে দেখলাম আমি যে ওই ছেলেটার কিন্তু মেন্টালিটি এটা এই এক দেড় মাস ধরে মেন্টালিটি অবস্থায় ছিল। যখন এখানকে প্রচারে আমি আসি, প্রচারের মধ্যে আমি এসে দেখলাম যে এরকম অরিজিনালি ঘটনাটা সত্যই কিন্তু কিরমভাবে যে ঘটনাটা হয়েছে সেটা আমি কিন্তু বলতে পারবো। আসে কি দেখলেন? এসে দেখলাম কি ওই মেয়েটা বিছানায় পড়ে আছে, বাড়ির বাইরে বারান্দায় পড়ে আছে, ওই ছেলেটা ওই চৌকিতে পড়ে আছে, আবার ওই ছেলেটা গলাটা কাটা আছে, আর মেয়েটার পিছনে কাটা ছিল। নিজে নিজে কাটছে না কি মনে হয়? নিজে নিজে কাটেছে ও, প্রথমে ওই মুরগির ব্যবসা করে ছেলেটা, তার জন্য ওই মাইন্ড ডিস্টার্ব ছিল। আমি যে ইলেকশন প্রচারে ছিলাম তার যে কিছু কিছু লোক আশেপাশের লোক বললো আমাকে এই ছেলেটা কিন্তু মাইন্ড ডিস্টার্ব আছে। আমি রহস্যজনক ওই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। জানা যায় বন্দিরাগজ গ্রামে বছর ৪০ দারাজুল ইসলাম ও তার স্ত্রী ৩০ বছরের সাজনুর খাতুনকে রক্তাক্ত অবস্থায় ঘরেই পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাদের ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সাজনুরকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি জ্যোৎসনা মান্ডি ভোট দিলেন সোমবার। হীরাবাঁধ ইটামাওরি বুথে বিকেলের দিকে তিনি ভোট দেন। ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে বলে তিনি মত পোষণ করেন। সোমবার রাজ্যের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হলো। বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে দিয়ে এদিনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলাতেও বেশ কিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। এর মধ্যেই ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই জেলার হীরবাঁধের ইটামাউরি বুথে বিকেলের দিকে ভোট দিলেন রানীবাঁধের বিধায়ক ও সম্ভাব্য বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি জ্যোৎস্না মান্ডি। তিনি জানান ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আমাদের এখানে ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে আমাদের বুথে যে অঞ্চল থেকে আমি দাঁড়িয়েছি সেই অঞ্চলগুলো ঘুরেছি। ইভেন আমার রানীবাঁধ হীরবাঁধ ফাতরা ব্লক শান্তিপূর্ণভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, মানুষ উন্নয়নে সাথে আছে। 100% আমরাই জিতছি এবং জিতব, ঠিক আছে? দুই হাতে এবং অভিষেক রাখি আমরা প্রত্যেকটি আসুন, আমাদের তরফ থেকে আমরা আমাদের হাতে চাই। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের উত্তর থানার অন্তর্গত গোপালনগর নুনি ব্রিজের তলায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত গোপালনগর নুনি ব্রিজের তলায় এক অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে স্থানীয় ছোট ছেলেরা নুনি নদীতে মাছ ধরতে গিয়ে মৃতদেহটি ভাসতে দেখে। বডি হ্যাঁ, বডি রে বচ্চা তো ভাগ কে ফির দেখে হ্যাঁ পুলিশ কে খবর এক আদমি দিয়ে। এরপর স্থানীয় বাসিন্দারা উত্তর থানায় খবর দেয়। পুলিশ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৮ নম্বর আসনে শাসক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম সেনগুপ্ত। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজয় উল্লাসে মাতোয়ার হলেন বিজেপি কর্মী সমর্থকরা। জেলা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো এসিএন এর ঠিকা শ্রমিকবৃন্দ। বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হলেন শাসক দলের এক কর্মী বলে অভিযোগ। হুগলির পান্ডুয়া ও বলাগড়ে শাসক দলের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।
ধন্যবাদ।